অভিনয়ের সঙ্গে দক্ষ হাতে প্রযোজনার কাজও সামলাচ্ছেন দেব। পুজোয় টেক্কা আসছে, তারপরই শীতে খাদান, তার রেশ কাটতে না কাটতেই ফের 2025-এর শুরুতেই মুক্তি পাবে বিনোদিনী। কিন্তু আচমকা অভিনয় থেকে কেন প্রযোজনায় পা রাখলেন দেব, সেটাই সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন তিনি। কফি উইথ কারণের স্টাইলে এদিন কফি উইথ কুণালের থুরি কুণাল ঘোষের সঙ্গে এই আড্ডায় দেব জানান, তিনি এক প্রকার বাধ্য হয়েছিলেন প্রযোজনায় আসতে। তার কথায়, 2014 সালে আমি যে ধরনের কাজ করতে চাইছিলাম আমায় সেই ধরনের ছবি দেওয়া হচ্ছিল না, অন্য ছবির ডিভিডি ধরিয়ে দেওয়া হতো আমাকে। আমার মনে হয়েছিল এভাবে দক্ষিণী রিমেক বেশি দিন চলবে না, টলিউডে তখন গুটি কয়েক বড় প্রযোজক, আমি ততক্ষণে হাতি হয়ে গিয়েছি, মানে আমাদের নিয়ে ছবি করতে অনেক টাকা লাগে, অনেক বিনিয়োগের দরকার হয়, কিন্তু তেমনটা পাচ্ছিলাম না। তখন নিজের মধ্যেই সেই খিদে তৈরি হয়, বাইফোর্স আমি প্রযোজনায় আসি। দেবীর পর স্পষ্টতই জানান, আমি বুঝেছিলাম অন্য প্রযোজকদের উপর নির্ভর করে বসে থেকে আমি ক্রিয়েটিভলি মরে যাব, বেশি দিন আর করতে পারবো না। তখন রুক্মিণী আমায় জিজ্ঞেস করে যে আমি কি চাইছি। বললাম, যেটা চাইছি সেটা কেউ করছে না, আমি জানাই টাকা আছে, যে টাকা রোজগার করেছি সেটা দিয়ে ছবি বানাবো। এরপরই 2017 সালে মুক্তি পায় আমাদের প্রথম ছবি। প্রসঙ্গত, মাত্র 7 বছরেই দেবের প্রযোজনা সংস্থায় প্রযোজনায় তৈরি হয়েছে 12টি ছবি। পুজোয় আসছে টেক্কা, এই ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়, অভিনয় দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। এরপর বড়দিনের ছুটিতে আসবে খাদান, সেখানে দেবের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তারপর জানুয়ারি মাসে মুক্তি পাবে বিনোদিনী, সেখানে মুখ্য ভূমিকায় ধরা দিবেন রুক্মিণী মৈত্র।